শুকুরবারর নিশার কাছমারি ঘাটর বিজয়া দশমীর দৃশ্য এয়া। সহস্রাধিক ভক্তর উপস্থিতিত এম জি রোড স্তব্ধ প্রায়, শাড়ী শাড়ীক শৃঙ্খলাবদ্ধভাবে বিসর্জন কার্যসূচী রূপায়িত হল প্রশাসনের তত্ত্বাবধানত। এইবার কাছমারি ঘাটে রচিলে অভিলেখ, বিসর্জিত হল অভিলেখ সংখ্যক 333 প্রতিমা। 2017 বিজয়া দশমীত বিসর্জন হয়েছিল 265 প্রতিমার। পুৱতি নিশা পর্যন্ত চলিল প্রতিমা বিসর্জন প্রক্রিয়া, ফলত কাছমারি বিসর্জন স্থলীয় এক প্রকার কদর্য রূপ লৈছিল। সেয়েহে জেলা প্রশাসন, আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ আর NDRFর তৎপরতাত পুয়ার প্রায় চলিল স্বচ্ছতার অভিযান। উপস্থিত থাকিল জেলা উপায়ুক্ত বীরেন্দ্র মিত্তাল। রেকর্ড 333 মানে প্রতিমাব আমি বিসর্জন করল 730 পর NDRFর সহযোগিতা মানে ইয়াতে লাগিছো। আপনাদের দেখাই পাইছে যে এই ঘাটে জঘন্য পরিবেশটা সৃষ্টি হয়েছিল। রাস্তাত আপনাদের চাব মানুষ প্লাস্টিক বা কিনা কি যথেষ্ট দ্রব্য পেলাই থাকে এই ঘাটের অবস্থা হল। কিন্তু আজি যেটা প্রথম আহি পাইছো, আহি এতিয়া প্রায় 45 মিনিট হল সময়, এলোকে গোটে ঘাটটা ট্রান্সফর্ম করলে। আচ্ছা, সাফাই অভিযান চালায় আর আমি আশা হয় কি আর 1.5-2 ঘন্টে কে বাদ মে হম ইসকো পুরি তরিকে সে সাফ সুতরা কর পায়েঙ্গে। স্বচ্ছতাক জীবনের ব্রত করক প্রতিজনে, এই আহ্বান NDRFর শীর্ষ পর্যায়ের জওয়ানের। অভিলেখ সংখ্যক 333 প্রতিমা বিসর্জনে এবার বিজয়া দশমী পালন করিলে জেলা প্রশাসনে কাছমারি ঘাটত। কিন্তু তারপিছতেই স্বচ্ছ ভারত অভিযান চলাই এই কাছমারি ঘাট সুন্দর রূপত উদ্ভাসিত করে তুলিলে, যদি বিশেষ NDRF আর জেলা প্রশাসন ধন্যবাদের পাত্র। আহক আমি স্বচ্ছভাবে জীবন যাপন করো। ভিডিও জার্নালিস্ট ধীমানৰ সৈতে হেমন্ত বেছ, প্ৰাগ নিউজ, গুৱাহাটী।